সত্যি যখন প্রতিদিনের রুটিন মাফিক জীবনের কাজে একঘেয়েমি খুব ভীষণভাবে ঘিরে ধরে, তখন মনটা আর বাঁধনে থাকতে চায় না, বেরিয়ে পড়ে কোনো নিরুদ্দেশের উদ্দেশ্যে, যেখানে খোলা চোখে প্রকৃতির বিশাল বিস্তার দেখে মনটাও হবে প্রশস্ত, উড়ে যাবে যত দমধরা ভাব। মনকে হালকা করতে আর মেলে ধরতে পাহাড়ের থেকে বিকল্প আর কি বা হতে পারে? আর সেটা যদি হয় কোনো অফবিট প্লেস, ওফ, তাহলে তো কোনো কথাই নেই, পুরো শরীর মন চাঙ্গা। ঠিক এরকমই একটা জায়গা আমরা এবার গেছিলাম কার্শিয়াংয়ের একটি সুন্দর অফবিট প্লেস সিটংয়ের উদ্দেশ্যে, যেখানে আছে কমলালেবুর বাগান। আর এই জায়গাটা দার্জিলিংয়ের কমলালেবুর হৃদয় নামেই পরিচিত। এই গ্রামটি আপনার নজর কাড়তে বাধ্য, এতই সুন্দর, মনোমুগ্ধকর। নিরিবিলিতে বসে কাঞ্চনজঙ্ঘা এবং প্রকৃতিকে উপভোগ করার মতো এক অদ্ভুত মায়াবী পরিবেশ আছে এই গ্রামটির মধ্যে। আমাদের এবারের ডেস্টিনেশন কমলালেবুর দেশ, সিটং। চলুন না বেরিয়ে আসি, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর কমলালেবুর দেশে। আমরা পুরো গাড়ি বুক করে নিলাম, এটা কি হবে মানে কোনো ওয়েটিং পিরিয়ড থাকবে না, আমরা পুরো একদম ডাইরেক্ট গিয়ে আমাদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাতে পারবো সেই জন্য। আর এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা যাচ্ছি। আমরা এর আগের ভিডিওতে সেই পরিতোষের কথা বলেছিলাম, পরিতোষ ভাই আমার আরেক দাদার ফোন নাম্বারটা দিলেন, তা আমাদের মলয়দা, শিলিগুড়ির লোক, আমাদের খুব কাছের মানুষ। আমরা মলয়দার মোবাইল নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যখনই আসবেন, উনি একজন খুব বিশ্বস্ত এবং ভালো মনের মানুষ, উনি ঠিক জায়গা মতো আপনাকে ঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেবে। পিছনে অঙ্কন আছে, অঙ্কনের মুখটা আমি দেখতেও পাচ্ছি না। ওই যে এনজেপি সিটং 54 কিলোমিটার রাস্তা, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি, তাই ব্রেকফাস্ট তো সারতেই হবে। কালীঝোড়ার একটু আগে করে নিলাম ব্রেকফাস্ট। এই দিক দিয়ে আমরা এলাম হচ্ছে গিয়ে এনজেপি থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে তো গ্যাংটকের দিকে, এই রাস্তাটা। আর ঠিক এই বাঁ দিক দিয়ে যে রাস্তাটা ভেঙে যাচ্ছে একটা ছোট মতো রাস্তা লাটপাঞ্চারের দিকে যাচ্ছে, এই দিক দিয়ে গেলে সিটং, এই রাস্তাটা দিয়ে নতুন যাচ্ছে আর কি। ওই যে কালীঝোড়া লেখা আছে এদিক দিয়ে, এই রাস্তাটা চলে যাচ্ছে লাটপাঞ্চারের দিকে, সিটং। লাটপাঞ্চার হয়ে সিটং যাওয়ার এই রাস্তাটা আমরা যখন গেছিলাম তখন কেবলমাত্র নতুন হয়েছে, তাই একদম মসৃণ ছিল, একটুও কোথাও উঁচু নিচু বা কোনো খানাখন্দ কোথাও নেই, নতুন পিচ ঢালা হয়েছে, একদম সুন্দর স্মুথ জার্নি হলো। এটা লাটপাঞ্চারের রাস্তা চলে যাচ্ছে আর এই দিক দিয়ে চলে যাচ্ছে এই যে সিটং, এই রাস্তাটা চলে যাচ্ছে সিটং। পুরো এই সেলফু পাহাড় জুড়ে পুরো সিংকোনা গাছের ভর্তি, একদম পুরো মানে পুরো পাহাড়টা জুড়ে। এই দেখুন যত দূর দৃশ্য যাবে তত দূর হচ্ছে সেন সিংকোনা গাছের ভর্তি। আমরা এলাম হচ্ছে এই দিক থেকে, এই নিচের এই রাস্তাটা থেকে এলাম, ওই যে লাটপাঞ্চারের পথটা ধরে যেটা এলাম সে নিচে থেকে উঠে এলাম, উঠে এসে এবার চলে যাচ্ছে এই দিকটাতে, এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে অহলদারার দিকে, ওই যে রাস্তাটা অহলদারার দিকে, আর তারপরেই উল্টো দিকে চলে যাচ্ছে এদিক দিয়ে বিরিকধারা ওই রাস্তাটা, আর এই দিক দিয়ে সিটং। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে বিরিকধারা, বিরিকের পথ, আর এটা হচ্ছে গিয়ে সিটং এর পথ, আর ঠিক উল্টো দিকে এই যে অহলদারা। এই বোর্ডটা দেখুন, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। পাহাড়ের পথ ধরে যাওয়া মানেই বাঁকে বাঁকে প্রকৃতির সেই নয়ন লোভন রূপ। আমি আগেও বলেছি এই রূপ উপেক্ষা করার সাধ্য আমার নেই। এই পাহাড় গাছ রাস্তা দেখতে দেখতে মুগ্ধের মতো এগিয়ে চললাম আমরা আমাদের আজকের ডেস্টিনেশন সিটং এর দিকে। আর আমাদের জন্য ওখানে অপেক্ষা করছে আমাদের হোমস্টে, বিশেষ হোমস্টে। নামটাও যেমন বিশেষ, হোমস্টেটাও সত্যিই বিশেষ, কারণ এই হোমস্টেটি নিজেই একটা নিজস্ব একটা ওয়ান্ডারল্যান্ড, একটা নিজেই নিজের ভিউ পয়েন্ট, মানে সিটং গ্রামটাকে যেন আরও একটা সুন্দর করে তুলেছে এই ছোট না ছোট না বেশ কিন্তু বড় সড়ো হোমস্টে। Thank you.
বিলিভ মি, সত্যি বলছি এই বিশেষ হোমস্টেটাকে নিয়েই কিন্তু একটা গোটা ভিডিও বানানো যায়। কি নেই এটার মধ্যে, নিজস্ব সেলফি জোন আছে, নিজস্ব ভিউ পয়েন্ট আছে, এছাড়াও বিভিন্ন রকমের আপনি যেরকম ধরনের রুম চান, ডিলাক্স, সুপার ডিলাক্স, এছাড়া ওল্ড এজ, প্রত্যেকটা জন আলাদা আলাদা রুম আছে। এটা নিজেই যেন একটা ছোট সাম্রাজ্য, একদম ঘুরে বেড়ানোর মতো। সত্যি বলছি মানে এইটার ছবি তুলে আপনি শেষ করতে পারবেন না হয়তো, এত সুন্দর ভ্যারাইটি আছে। মানে আমি তো বেশ কিছু হোমস্টেতে থাকলাম, কিন্তু এটার মতো এত সুন্দর হোমস্টে আমি এখনো পর্যন্ত দেখিনি। এই হোমস্টেটার সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি হলো সেটি হলো এর ওপেন স্পেস, আর চারিদিকে প্রচুর কটেজ, কালারফুল এবং ভাইব্রেন্ট, দারুণ সুন্দর লাগে। এই যে হচ্ছেন বিশেষ ভাই, হ্যাঁ হ্যাঁ, ইনি চালাচ্ছেন এই হোমস্টেটাকে, তো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। বিশেষ হোমস্টের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু আনলিমিটেড আপনাকে চা দেবে, আপনি যতবার খেতে চাইবেন ততবারই পাবেন, এর জন্য কোনো রকমের চার্জ কিন্তু এরা করে না। অতএব গুড নিউজ ফর টি লাভার্স। ওই যে নিচে থেকে উপরে উঠে এসে এদিক থেকে একদম সুন্দর করে সাজানো গোছানো আছে, এটা হচ্ছে ওল্ড এজদের জন্য একটা থাকার সুন্দর ঘরের ব্যবস্থা আছে, আর ওইখানটাতে একটা সেলফি জোন আছে, আমরা এক্ষুনি ওখানে ছবি তুলতে যাব। আর এইটা হচ্ছে ডাইনিং, এখানে হচ্ছে খাওয়ার জায়গা। দোলনার মতো আছে এখানে, ওই যে, আর ওইটা হচ্ছে সেলফি জোন, আর এখানে একটা নেপালি কুকরি রাখা আছে। দারুণ। আচ্ছা, ওই যে অফিস থেকে কাগজপত্র সব দেখিয়ে সই টই করে এবার আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, এই রুমটার নাম আছে একটা হিমালয়া। তো এই হচ্ছে আমাদের রুম, চলো ঢুকে পড়ি। এই যে রুম, সুন্দর, দুটো বেড আছে, এখানে তিনজন তো আরামসে থাকতে পারবে, চারজনও হয়ে যাবে। আর এই হলো বাথরুম, সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অত্যাধুনিক বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, খুব সুন্দর। এই রুম থেকেই সামনে বারান্দা, বারান্দা থেকে এই পুরো ফুল ভিউ এখানে। একটু কুয়াশা আছে, না হলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যায় পরিষ্কার ভাবে, ওই সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা। ওই যে হালকা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় জানি না কতটা আসছে, দেখা যাচ্ছে কিন্তু। বিশেষ ভাই আমাদেরকে বললেন যে উনি ওনাদের একটা এখানে লোকাল একটা গার্ডেনের মতো আছে, ওটা ঘুরিয়ে দেখাবেন এবং হোমস্টেটাকেও ঘুরিয়ে দেখাবেন, তো আমাদেরকেও সেই ভিডিওটা আপনি দেখাচ্ছি, ঠিক আছে? তো এরপরে আমরা লাঞ্চ সেরে নিয়ে তারপরে সাইট সিনগুলো করবো, সেইগুলোও আপনাদেরকে দেখাবো তখন। তো বিশেষ ভাই বলছি, এখানে আপনি কোন খানটাতে নিয়ে যাবেন আমাদেরকে এখন, যেটা লোকাল বলছিলেন? ওয়াকিং ডিস্টেন্স মে, ওয়াকিং ডিস্টেন্স মে, ওয়াকিং ডিস্টেন্স মে। তো সবসে পেলা আমরা হোমস্টে সে 2 মিনিট মে ইদার আমরা একটু প্রাইভেট গার্ডেন হে। তো ও প্রাইভেট গার্ডেন অ্যাকচুয়ালি আপকা ভিউ কে লিয়ে বানায় হে স্যার, ওয়ান অফ দা মেইন রিজন ও গার্ডেন বানায় তো ভিউ কে লিয়ে। আর আপকা দুসরা ওয়াকিং ডিস্টেন্স মে আপকা ইয়াহ সে 3 মিনিট আগে একটু ছোটা সা জো রুরাল এরিয়া মে একটু মার্কেটস ওয়াগেরা হোতা হে, সো বিজনেস খরিদনে কে লিয়ে তো ও ভি হে। আর ওয়াহ সে আগার 5-8 মিনিটস কা ওয়াক অর লেঙ্গে তো মর্নিং ওয়াক কে লিয়ে ও সুটেবল হে। তো ও আপকা সেরিকালচার নাম কা একটু জগা হে, ও অ্যাকচুয়ালি বহুত পুরানা জগা হে, আর উসমে আপকা সিল্ক বানতা হে। আচ্ছা, তো ওয়াহ পর ভি আপ লোক যা সকতে হো, ওয়াকিং ডিস্টেন্স মে ইয়ে সব হে স্যার। আচ্ছা, খুব সুন্দর লাগবে তাহলে আমাদেরও, একটু ঘোরা যাক। এই রাস্তাটা চলে যাচ্ছে একটা লোকাল বস্তি মার্কেটের মতো, যেখানে একটা ছোটখাটো মার্কেট আছে, তো সেখান থেকে জিনিসপত্র কেনা যাবে। এই যে আশেপাশের বাড়িগুলো কেউ দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এরা।
হোমস্টে থেকে কিছু দূর এগিয়ে এসেই দেখা যাবে একটা বোর্ড দেওয়া আছে, যেটি নির্দেশ করছে কোন রাস্তাটি কোন দিকে যাবে। এই রাস্তাটি চলে এলো হোমস্টে থেকে, এই বাঁ দিকের রাস্তাটি যাচ্ছে যোগীঘাট, আর ডান দিকের রাস্তাটি যাচ্ছে নাশপাতি গাঁও। হাঁটতে হাঁটতে কিছুটা দূর এসেই আমরা পেয়ে গেলাম সেই মার্কেট। বেশি বড় না মার্কেটটা, ছোটোখাটো কিছু দোকান আছে, কিন্তু এখানে মোটামুটি পাওয়া যাবে সবই যা দেখলাম। ওই যে বিশেষ হোমস্টে, ওখান থেকে বেরিয়ে এসেই ডান হাত ধরে ওই আমরা গেছিলাম ওই দিকে মার্কেটটাতে, আর এই দিকে একটা রাস্তা উঠে যাচ্ছে, উঠে গিয়ে ওই দিক দিয়ে বিশেষ হোমস্টে পিছন দিকেই উপরে যাবে। ওখানে একটা ওই ওদের নিজস্ব একটা গার্ডেন যেটা বিশেষ ভাই বলল, সেখানে আমরা এখন যাচ্ছি। ওই হলো বিশেষ হোমস্টে, আর এই ঠিক তার পিছন দিকের রাস্তা, আমরা এখন এই রাস্তা ধরে এগোব। একটু একটু করে সাজিয়ে তোলা খুব সুন্দরভাবে। ওই একটা সিঁড়ি উপরে উঠে গেল। এই গার্ডেনটার নাম কিন্তু রক গার্ডেন। আর একটু আশেপাশেটা যাওয়া যাক, কি আছে দেখি। রাস্তাটা খুব সুন্দর লাগছে কিন্তু, সরু মতো আর পাথরে ভর্তি, দুই দিকে বড় বড় পাহাড় পাথর। এই দেখো কত সুন্দর বড় বড়, খুব সুন্দর কিন্তু ছায়া ঘেরা, দারুণ সুন্দর। কমলালেবু সাইজ গুলো দেখেছেন, বিরাট বড় বড় কিন্তু। কিন্তু মজার বিষয় হচ্ছে এই দেখো, পোষা বিড়াল। ওই আমার পিছনে একটা মাইক্রোফোন স্ট্যান্ড দেখছেন, ওটা কিন্তু এমনি এমনি রাখা নেই, আপনি চাইলে যদি এখানে আসেন তো গানও করতে পারবেন, মন খুলে গান গাইবেন রাত্রিবেলাতে, যত আপনার ইচ্ছা। সময়গুলো যে কত সুন্দর করে পেরিয়ে লাঞ্চ টাইম চলে এলো বুঝতেই পারলাম না। আর লাঞ্চে ছিল ডাল ভাত ডিমের ঝোল আর একটা সবজি আর কিছু ভাজা। সত্যি বলছি এখানে লাঞ্চের একটা অভিজ্ঞতাটাই আলাদা। তারপরে প্লেট রাখাটাও কিন্তু সেলফ সার্ভিস। এই যে ডাইনিং থেকে বেরিয়েই বাঁ দিক দিয়ে গেলে এখানে হচ্ছে গিয়ে বেসিন আছে, হ্যান্ড ওয়াশের জায়গা, সুন্দর ব্যবস্থা। আপনারা লাঞ্চ করে নেবেন, করে নেওয়ার পরে বিশেষের যে কাজিন ব্রাদার আছে, এই যে হচ্ছে রোজেস, ও আমাদেরকে এখন নিয়ে যাবে, ওর গাড়ি আছে। তো গাড়িতে করে আমরা এই যে আশেপাশের সাইট সিনগুলোকে করব, একে একে দেখব। চলুন, আমরা দুপুরবেলা লাঞ্চ সেরে নিলাম, এরপরে আমরা চলেছি এক সুন্দর জায়গায় যেটার জন্য সারা রাজ্যের লোক মুখিয়ে থাকছে, সেটা হচ্ছে কমলালেবুর গ্রাম সেলপু। সেলপুতে আপনারা কমলালেবুর বাগানটা পেয়ে যাবেন, সেখানে আমরা দেখাচ্ছি। আমরা যাব প্রথমে সেলপু, সেলপু থেকে অহলধারা, অহলধারা থেকে আমরা চলে আসব নামথিং পোখরি, ওখান থেকে আমরা বৌদ্ধ মনাস্ট্রি দেখব, মনাস্ট্রি দেখে আবার আমরা হোমস্টেতে ফিরে আসব। পুরো সিংকোনা গাছে ভর্তি, ডান দিকে পুরো শুধু সিংকোনা, শুধু সিংকোনা। কার পার্কিং ₹50, কার পার্কিং এর জন্য উপরে যেতে হবে, আর ওই দেখুন ডান দিকে যার জন্য এখানে আসেন, কমলালেবুর গার্ডেন, প্রচুর কমলালেবুর গাছ। এই দেখুন এদিক দিয়ে যার জন্য সিট্টং আসা, এই হচ্ছে সেই কমলালেবুর বাগান। কনসা মহিনা হ্যাঁ
क्या चीज का? ये जो ऑरेंज का जो स्टार्टिंग स्टार्टिंग होता है अब फरवरी लास्ट से इसको फ्लावर फ्लावर आना शुरू होता है. अच्छा फ्लावर फरवरी मार्च तक रहेगा फ्लावर. फिर उसके बाद मार्च अप्रैल मई जून में छोटा छोटा सीड आएगा मतलब एकदम छोटा छोटा मतलब बिंदी की तरह उसको बड़ा होने में पूरा टाइम लगता है. और फिर जून जुलाई में थोड़ा बड़ा बड़ा जून जुलाई अगस्त सेप्टेम्बर अक्टूबर में इतना तक रहेगा ग्रीन ही रहेगा और नवंबर में भी ग्रीन ही दिसंबर से पकना शुरू हो जाता है. अच्छा अच्छा जी पूरा बागानটা তে কমলা লেবুতে ছে আছে আর মানে হ্যাঁ পয়সা উসুল পয়সা একদম উসুল প্রচুর গাছ ওদিকেও আছে তারপর এখানে এই যে গাছে একদম ভর্তি দেখতে পাচ্ছেন প্রচুর কমলা লেবু আর খুব সুন্দর দেখতেও খুব সুন্দর কমলা লেবুগুলো. अच्छा अगर ये खरीदना है तो कैसे खरीद सकते हैं हम? आप लोगों को ना साइज के हिसाब से है अगर छोटा बड़ा मिला के लेना है तो 180 सिर्फ बड़ा बड़ा चाहिए तो 200 180 में कितना आएगा? 12 पीस जी. अच्छा आपने जो देखना है कमला लेबू कीनते चान ताहले कीनते पारें তো আপনি যদি ছোট বড় মিশিয়ে কেনেন তাহলে 12টা দাম হবে 180 টাকা আর যদি শুধু বড় কেনেন তাহলে পড়বে 200 টাকা. এই হচ্ছে এখানকার রেট. তো যদি এই যে দিদির সঙ্গে কথা বলছিলাম ওনাকে বললে উনি কিন্তু তুলে দেবেন এটা. অগলদারা যেতে গেলে এই যে দেখছেন চেক পয়েন্টটা এখানে কিন্তু 50 টাকা দিতে হবে তারপর আপনি অগলদারার দিকে যেতে পারবেন. এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অলদারার যেটাকে বলে 360 ভিউ পয়েন্ট. কিন্তু এখানে মেঘলা হওয়ার জন্য কিন্তু এই ভিউ পয়েন্টটিকে আমরা সবটা দেখতে পাচ্ছি না. তবুও যতটা দেখা যায় ঝাপসার মধ্যে ততটুকুই দেখার চেষ্টা করছি. ওই যে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টেগুলো আর এই দেখুন 360 ভিউ একদম. যদি এখানে যদি মেঘটা পরিষ্কার থাকে আকাশটা তাহলে পুরো দারুণ সিনারি দেখা যায় এই জায়গাটাতে. অদ্ভুত লাগছে জায়গাটা দেখতে প্রচুর মানে এখানে না আসলে ঠিক বোঝা যাবে না যে কি সাংঘাতিক সুন্দর জায়গাটা. পুরো হিল টপে এবং চারিদিকটা দেখুন একবার কত সুন্দর ছোট ছোট হোমস্টেতে ভরা দারুণ জায়গা দুর্দান্ত জায়গা. মানে যদি না আসেন তো বোঝা যাবে না কি সুন্দর দুদিকে পুরো খোলা পুরো 360 ভিউ একদম অদ্ভুত অদ্ভুত সুন্দর. অগলদারাতে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে ছাড়া ওই যেখানে আরও পিছন দিকে আরও কিছু হোমস্টে আছে খুব অল্পই সংখ্যা তাই এখানে যদি আসতে হয় না তাহলে কিন্তু বেশ কয়েক মাস আগে থেকে বুক করার প্ল্যান কিন্তু আপনাদেরকে করতে হবে কারণ খুব সীমিত পরিমাণে হোমস্টে হাতে গোনা কয়েকটা. ওই দিক থেকে অগলদারা সানরাইজ ভিউ পয়েন্ট দেখে আসার পথে যেটা সামনেই দেখতে পাওয়া যাবে এখন রাস্তাটা যেখানে ভাগ হচ্ছে তো ওখানে প্রচুর পরিমাণে কিউই ফলের গাছ লাগানো আছে প্রচুর পরিমাণে আর ওই সামনে আছে আরও সিঙ্কোনা গাছের বাগান. তো এখান থেকে সিঙ্কোনাগুলো নিয়ে গিয়ে সমস্ত ওই মংপুর যে কুইনাইন ফ্যাক্টরি আছে ওখানে নিয়ে গিয়ে কুইনাইন তৈরি করা হয়. অহলদারার একদম কাছেই আছে এই নামথিং পুখরি. এই নামথিং পুখরি বছরের 6 মাস শুকনো থাকে বর্ষাকাল বাদে আর এখানেই দেখতে পাওয়া যায় সেই বিরল প্রজাতির হিমালয়ান স্যালামান্ডার. এই হচ্ছে সেই বিরল প্রজাতির সরীসৃপ স্যালামান্ডার. স্থানীয় এক দোকানের একটা বাচ্চা ছেলের কাছে আমি এই ফুটেজটি পেলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম. নামথিং পুখরি থেকে বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে. আমরা এখানে শিব মন্দির আছে একটা মোটামুটি 4-5 মিনিট মতো হাঁটা পথ যদি তাড়াতাড়ি যাওয়া হয় এখানে নাকি. খুব সুন্দর উঁচু উঁচু একদম ফরেস্ট গাছগুলো দারুণ. ওখানে এত দিনের বেলা কিন্তু দেখুন অন্ধকার মানে কতটা ঘন একবার আন্দাজ করুন. লম্বা লম্বাই দেখুন গাছ উঠে গেছে উপর দিকে.
দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। এই যে আমরা নেমে এলাম একদম সিংকোনা গাছের কাছেই, শিব মন্দির যাওয়ার পথে। এই দেখুন সিংকোনা গাছের ছালগুলোকে নেওয়া হয়েছে। এই যে বড় বড় এগুলো সিংকোনা গাছ, একদম কাছ থেকে। ম্যালেরিয়া রোগের অব্যর্থ যে ওষুধ কুইনাইন, এই সিংকোনা গাছের ছাল থেকেই তৈরি হয়। এইখান থেকে যায় মংপুতে, মংপু ফ্যাক্টরিতে, যেখানে আছে রবীন্দ্র মিউজিয়াম, ওখানেই। তো ওই ফ্যাক্টরিটা কিন্তু আজকে নয়, বহু পুরনো, প্রায় ধরুন 1862 সালের ওই সময় থেকে তৈরি। নাম ঠিক পুকুরি পেরিয়েছে ওই যে শিব মন্দিরটা, একদম নিস্তব্ধ চুপচাপ পরিবেশের মধ্যে। এই যে শিব মন্দির, এই যে আমার পিছনে মনেস্ট্রিটা দেখছেন, সিটং মনেস্ট্রি, এটা প্রায় 350 বছর এবং তারও বেশি হয়তো পুরনো হবে, অনেক পুরনো এই মনেস্ট্রিটা। আর এর ঠিক সামনের দিকেই যেটা আছে দেখছেন পুরনো মতো, তো সেটা হচ্ছে গিয়ে কেউ বলে সমাধি, কেউ বলে এটা গুম্ফা, এরকম বলে। এই যে আমি কথা বলতে বলতে আমি এটাকে ভাবছিলাম সরিয়ে এই টেবিলের মধ্যে রাখবো, বসবো, দেখছি নড়ছে। সন্ধ্যায় কোন কোণে ঠান্ডা হাওয়া, আর বাইরে বেরিয়েছে রাত্রিবেলায় এইরকম একটা বন ফায়ার ওপেন স্পেসে, পুরো মায়াবী স্বপ্নের দুনিয়া মনে হচ্ছিল। আর তার সঙ্গে সুদীপ্ত দা গলা মেলালো তার গানে। তারপর আমিও গলা মেলালাম। দিল মে জাগায়া আপনে দর্দে দিল, দর্দে জিগর, দিল মে জাগায়া আপনে, পহলে তো মে শায়র থা, পহলে তো মে শায়র থা, আশিক বনায়া আপনে, দর্দে দিল, দর্দে জিগর, দিল মে জাগায়া আপনে, দর্দে দিল, দর্দে জিগর, দিল মে জাগায়া আপনে। রাত্রে ছিল স্যুপ আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ডিনার সেরে এক্ষুনি বাইরে থেকে এলাম ভিতরে, একদম প্রচণ্ড ঠান্ডা, হাত পা ঝিনঝিন করছে, আর বিছানায় হাত দিচ্ছি তো মনে হচ্ছে কে যেন জল ঢেলে দিয়ে চলে গেছে, এত ঠান্ডা। ওকে ওকে, ইটস মাফ ফর ইট, ইটস গুড, হাট হসপিটালিটি, হ্যাঁ।
हम आपके सर्विस से बहुत खुश हैं और बहुत अच्छा है आपका सर्विस, बहुत अच्छा लगे। सो बिफोर लिविंग हम लोग का एक थोड़ा सा ट्रेडिशन है बेस्ट और पंच है, जैसे आप लोग के कल्चर में होते हैं बोलते हैं नोट, आप लोग के कल्चर में इसको खदा बोलते हैं, खदा जी। अच्छा, इट्स अ साइन ऑफ लव इन इसमें। सो थैंक यू फॉर योर टाइम सिस होम स्टे, थैंक यू फॉर चूजिंग अस, होप यू हैव अ ब्लेस्ड डे। Thank you so much.